আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কয়েকটা স্টক নিয়ে অ্যানালাইসিস করব, যে স্টকগুলোতে আমরা মনে করি যে রিসেন্ট সময়ে বেশ ভালো ভলিউমে বাই সেল হয়েছে, প্রাইস গেইন হয়েছে বা সামনে ভালো করতে পারে, এরকম কিছু স্টক নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি, আমরা আজ থেকে প্রায় 5 মাস আগে 8 অক্টোবর 2022 এই সময়টাতে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে আমরা বলেছিলাম যে এই 4টি স্টক থেকে কে হতে পারে নেক্সট বিকন অথবা অরিয়ন। কথাটা বলার মেইন কারণ হচ্ছে, এখানে আমরা অ্যাপেক্সের 4টা স্টক নিয়ে কথা বলেছিলাম। ফুড ছিল, অ্যাপেক্স ফুড ছিল, অ্যাপেক্স ট্যানারি ছিল, অ্যাপেক্স স্পিনিং ছিল। এর কারণ হচ্ছে, বর্তমান সময়ে যদি আমরা বিনিয়োগকারীদের আগ্রহ নিয়ে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে অ্যাপেক্সের এই যে 4টা স্টক ছিল, এর মধ্যে 3টাতেই কিন্তু তাদের আগ্রহ খুবই বেশি, এবং যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে প্রাইসের ইনক্রিজ রেটও যদি আমরা লক্ষ্য করি, রিসেন্ট সময়ে এগুলোর প্রাইস খুব ভালোভাবেই বাড়ছে, ভালো আপডাউন করতেছে, ভালো ভলিউম আছে এবং বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। তো সেই দিক থেকে বিবেচনা করে আজকে আমরা এই 4টি স্টকের পাশাপাশি আরো কয়েকটি স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনার পছন্দের স্টকটি আপনি কেটে ছেটে যেখান থেকে পারেন দেখে নেবেন। তো ভিডিওতে শুরু করতে যাচ্ছি, মেইন আলোচনাতে যাওয়ার চেষ্টা করছি, টেকনিক্যাল আলোচনা যাওয়ার চেষ্টা করছি। তার আগে বলে দিচ্ছি যে আমার এই ভিডিওটি কোনোভাবেই আপনাকে কোনো শেয়ারের বাই বা সেল নির্দেশনা প্রদান করে না, এটা শুধুমাত্র শিক্ষণীয় পারপাসে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের যে প্রসেসগুলো আছে সেগুলোর উপরে বেস করে করা। আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস পছন্দ করেন, অবশ্যই এই ভিডিওগুলো আপনার ভালো লাগবে, আর যদি পছন্দ না করেন সেক্ষেত্রে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। ফার্স্টেই আমরা যেটা নিয়ে কথা বলবো হচ্ছে অ্যাপেক্স ফুড। খুবই প্রমিজিং একটি স্টক। আজকে আমরা এটাকে এক লাফে, যেটা ছিল হচ্ছে গতকালের ক্লোজিং 314 টাকা, 314 টাকা থেকে 342 টাকা এক লাফে বেড়ে গেছে, আমি বলবো যে অ্যারাউন্ড 30 টাকার মতো বেড়েছে এক লাফে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরএসআই অলরেডি এটা 70 লেভেলকে টাচ করে ফেলেছে, আরএসআই 70 লেভেলকে টাচ করে ফেলেছে, এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এখন উপর দিকে যাচ্ছে। ট্রেন্ড লাইন কি বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো, যে ট্রেন্ড কি বলে। রিসেন্ট সময়ে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 2022-এর শুরুতে, 2022-এর শুরু যখন আমরা এই ভিডিওটি দিয়েছিলাম, 280 লেভেলে ছিল স্টকটি বা 259 লেভেলে ছিল, এই জায়গাতে আমরা অক্টোবরে কথা বলেছিলাম। তারপরে স্টকটি লাভ দিয়ে 351 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, তারপর বেশ কয়েকবার ধীরে ধীরে কারেকশন নিয়ে স্টকটি নেমে আসে হচ্ছে 232-এ, সেখান থেকে আজকে আবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ইটস এ গুড সাইন, আমরা বলবো যে এটা একটা গুড সাইন। আগের হাই, এই যে এই সময়ের হাই ছিল 359 টাকা, এই 359 টাকা থেকে স্টকটি কারেকশন নেওয়ার চেষ্টা করেছে, এবং কারেকশন নিয়ে সে আবার চলে এসেছে কত, 231 টাকাতে। 231 টাকাতে আসার পরে এই স্টকটিতে আমরা যে ট্রেন্ডটা ড্র করেছি সেই ট্রেন্ডটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে ট্রেন্ডটা ছিল সেটা ছিল এরকম, এই লেভেলের কিছু মুভমেন্ট ছিল, এবং সেখান থেকে আমরা দেখছি বেশ ভালো একটা কারেকশন, কারেকশন নিয়ে স্টকটাকে নেমে আসার কথা ছিল আর একটু নিচে, অ্যারাউন্ড 252-তে, 252-তে আসার কথা ছিল, কিন্তু ডিউ টু ফ্লোর প্রাইস আটকা পড়ে গিয়েছিল, যার কারণে একটু বেশি সময় নিয়েছে, তারপর থেকে এটা আবার মুভ করা শুরু করেছে। তো এটা একটা গুড সাইন যে এটা মুভ করা শুরু করেছে। এখন আমরা যারা এই স্টকটিতে এন্ট্রি নেওয়ার কথা ভাবছি, তারা কি এন্ট্রি নেব কিনা, দেখেন এন্ট্রি নেওয়াটা 1 নম্বর কোশ্চেন, যে আমরা এন্ট্রি নেব কিনা। এন্ট্রি নেওয়াটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, কারণ এই স্টকটি এখন কত নম্বর ওয়েভে আছে সেটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করে দেখি, তাহলে আমরা ধরে নিব যে স্টকটি আমার চিন্তা অনুযায়ী হচ্ছে, স্টকটিতে আমরা 1, 2, 3, 4, 5,
এই লেভেলে, থ্রি যে এখানে যাবে, ফোর যে এখানে আসবে, এরকম নিশ্চয়তা নেই। তবে আমরা যে ওয়েভ ওয়ান পেয়েছি, এটাকে যদি আমরা ওয়েভ ওয়ান ধরি, আমাদের যে থিওরি, থিওরি অনুযায়ী যদি আমরা এটাকে ওয়েভ ওয়ান ধরি, সেই ওয়েভ ওয়ানের সমপরিমাণ দূরত্ব হচ্ছে আগের হাইট থেকে কিছুটা উপরে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা আগের হাই যেটা ছিল, যেখান থেকে সে মাত্র এখন 20 টাকার মতো কমে অবস্থান করতেছে, সেই জায়গাতে সে টাচ করবে আশা করা যায়। টাচ করার পরে হয়তো সে একটু কারেকশনে যাবে, কারেকশনে যাওয়ার পরে সে ওয়েভ ফাইভ শুরু করবে। তো এটা একটা গুড সাইন আমাদের জন্য হতে পারে, আমরা এখান থেকে একটা ভালো প্রফিট নিতে পারি। ওভারঅল একটা ট্রেন্ড আছে। আরএসআইতে আমরা অলরেডি 70 পর্যন্ত পৌঁছে গেছি এবং এটা 70-এর কাছাকাছি যাওয়ার একটা প্রবণতা শো করতেছে। 70 থেকে একটু উপরে হয়তো যাবে। যাওয়ার পরে আমরা দেখেছি এই স্টকটির রেগুলার আরএসআই হাই যদি আমরা দেখি, তাহলে হচ্ছে 78 টু 80 পর্যন্ত এই স্টকের আরএসআই আপ ডাউন করে যখন এটা ফুল সুইং মোডে থাকে। এখন তো এটা ফুল সুইং আপটেন মোডে আছে, সো আমরা টার্গেট নিয়েছি যে আরএসআই 80 বা তার আশেপাশে গিয়ে যখন আরএসআই আবার ব্যাক করবে, সেই সময়টাতে আমরা হচ্ছে ডিসিশনটা নিয়ে নেব যে আসলে কি করতে পারি আমরা এই স্টকের ক্ষেত্রে। ঠিক একই রকম ভাবে আমরা যদি একটু উইকলি ডাটাটা দেখি, উইকলি ডাটা যখন আমরা ওপেন করতেছি এবং দেখব যে এটা বেশ ভালো রকম উচ্চতায় গেলেও এখনো যে তার প্রপার দূরত্বটা সেটা অতিক্রম করে নাই, তো যেহেতু সে এখনো তার প্রপার দূরত্বটা অতিক্রম করে নাই, তার মানে এই জায়গাতে একটা সুযোগ কিন্তু আমার আছে এবং এটা ভালো পরিমাণে একটা আপট্রেন্ড দিতে পারে। যখন আমি দেখতেছি যে আমার স্টকেস্টিক যিনি আছেন, তিনি এখনো তার সর্বোচ্চ দূরত্বটা অতিক্রম করে নাই, বরং সে এখন হচ্ছে ডাবল টপ পজিশনে আছে, অর্থাৎ আগে যেখান থেকে সে কারেকশন নিয়েছিল সাময়িক সময়ের জন্য, এখান থেকে এই পর্যন্ত যে কারেকশন নিয়েছিল, তারপরে সে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে এবং সম পরিমাণ দূরত্ব সে অতিক্রম করেছে যেখান থেকে সে কারেকশন নিয়েছিল। যেহেতু এটা ওয়েভ থ্রি, তাও সে আরেকটু উপরের দিকে উঠবে, উপরের দিকে ওঠার পরে তারপরে হয়তো সে কারেকশন দিয়ে সে মুভ করার চেষ্টা করবে। তার মানে পজিটিভ ইন্ডিকেটর এবং চার্ট প্যাটার্ন দুটোতেই তার একটা পজিটিভ সাইন রয়েছে। তো এই ছিল হচ্ছে অ্যাপেক্স ফুট, অর্থাৎ জুতা যেটা। তো এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাপেক্স ফুডটা নিয়ে, অর্থাৎ খাদ্য যেটা সেটাকে নিয়ে। খাদ্যতে আমরা এইখানে একটা পয়েন্ট পেয়েছিলাম এবং এইখান থেকে আমরা ধরেছিলাম যে স্টকটা হচ্ছে সামান্য কিছু কারেকশন নিয়ে উপরের দিকে চলে যাবে, বাট অ্যাজ এ রেজাল্ট সে কিন্তু সেটা করতে পারে নাই, কে সে ভেঙে নিচের দিকে চলে এসেছে। এটা অনেকেই ভেবেছিল, কিন্তু এর পেছনের যে কারণটা ছিল এটা ছিল এ বি অ্যান্ড সি। এ বি সি হওয়ার কারণে আমরা এ বি সি পেলাম, পাওয়ার পরে এইটা যেটা যাচ্ছে আমি ধরে নিচ্ছি যে ইট ইজ ওয়েভ ওয়ান, এটা হচ্ছে আমার জিরো লেভেল, এটা ওয়েভ ওয়ান। সো এর এখনো অনেক দূর যাওয়া বাকি আছে, সেটা কারেকশন নেবে, ওয়ান কারেকশন নেওয়ার পরে টু হবে, ওয়ান যে এখানে শেষ তা কিন্তু না, ওয়ান আরো উপরে যেতে পারে, আরো উপরে যেতে পারে, ইট ক্যান বি যে কোনো জায়গায় যেতে পারে। ঠিক আছে, সো আমরা একটু দেখি যে হ্যাঁ, সে কি সেও কিন্তু 70-এর কাছাকাছি আরএসআই লেভেলে পৌঁছে গেছে এবং সে কারেকশন নেওয়ার একটা খুব দ্রুতই হতে পারে যে কিছু দূর যাওয়ার পরে সে একটা কারেকশন নেবে। স্বাভাবিকভাবে কারেকশন নেওয়ার একটা সময় চলে এসেছে আমাদের মার্কেটের প্যাটার্ন অনুযায়ী, সো কারেকশন নেবে, কারেকশন নেওয়ার পরে টু হবে, টুর পরে এটা যথারীতি থ্রি করবে, থ্রি করার পরে এটা ফাইভ করবে। কিন্তু এটার ফাইভ ওয়েভের জন্য আমরা ওয়েট করতে পারবো না, কারণ কি আমার ওয়েভ ওয়ান অলরেডি কিন্তু শক্তিশালী অবস্থানে অবস্থান করছে, যে কারণে আমার ফাইভটা হয়ে যাবে হচ্ছে উইক। থ্রিতে আমি ওয়েভ ওয়ান থেকে কিছুটা বেটার বেনিফিট পাবো, কিছুটা কাছাকাছি লেভেলের বা কাছাকাছি পার্সেন্টেজের বেনিফিট পাবো, অথবা কিছু বেশিও পেতে পারি, বাট ওভারঅল ওয়েভ ফাইভে গেলে আমি কিন্তু একটা শর্ট টার্ম ট্রেডিং এর প্ল্যান করে তারপর ওয়েভ ফাইভের জন্য রেডি হব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স ফুডে আগামী 3 মাস আমাকে বিনিয়োগ করার সুযোগ দেবে এবং বিফোর ডিক্লারেশন অফ, আমরা যদি বলি যে আগামী 3 মাস মানে আমাদের লাস্ট কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টারের পরে, থার্ড কোয়ার্টারের পরে যখন ডিভিডেন্ড ডিক্লারেশনের সময় হবে, সেই সময় পর্যন্ত বা তার কাছাকাছি পর্যন্ত সেটা আমাকে
ভাগে 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 কিছু প্রফিট দিয়ে যাবে। তার মানে আমি আই ক্যান কিপ ইট ইন ওয়াচ লিস্ট ফর 3 মান্থস যদি আমি ভাগে ভাগে ট্রেড করতে চাই। তো এটা আমাকে সেই সুযোগটা দিতে পারে যদি আমি সেই সুযোগটার সদ্ব্যবহার করতে পারি। ওকে ফাইন, তো উইকলি চার্টে আমরা একটু যাওয়ার চেষ্টা করবো এবং উইকলি ট্রেন্ডে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করবো, যাতে করে যেহেতু আমি 3 মাসে এটাকে ভাগে ভাগে ট্রেড করতে চাচ্ছি, সো ভাগে ভাগে ট্রেড করতে চাইলে এর যে অ্যাকচুয়াল মুভমেন্ট সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া থাকা উচিত। যে লম্বা ট্রেন্ডে আমরা উইকলিটাকে এখন লম্বা হিসেবে নিচ্ছি, সো লম্বা ট্রেন্ডে এটা কি পরিমাণে মুভ দিতে পারে সে সম্পর্কে একটা আইডিয়া আমরা একটু নেই। উইকলিতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে স্টকেস্টিক কেবল মাত্র যাত্রা শুরু করেছে। সো আমি আপনাদেরকে আবার একটু রিমাইন্ডার দিতে চাই, অ্যাপেক্স ফুটে আমরা দেখেছিলাম যেটা ওয়েভ 1 শেষ করে 3 স্টার্ট করেছে, অ্যাজ এ রেজাল্ট এটার স্টকেস্টিক যে পরিমাণ হাইতে ছিল অ্যাপেক্স ফুডে সেই পরিমাণ হাইতে এখনো যায় নাই। তার মানে এইটা এখনো মূল ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করে নাই। তো মূল ট্রেন্ডে যখন এটা শেষ করবে, ওয়েভ 2 করবে, 3 করবে, 4 করবে, 5 করবে, তখন যে টোটাল ট্রেন্ডটা আমার শেষ হয়ে যাবে। সো তখন গিয়ে এটা কিন্তু ডে চার্টের রিফ্লেকশন আমি উইক চার্টে দেখছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এখানে কি বেশ কিছু মেকানিজম আছে যে রেগুলার স্টকিস্টিক যেরকম দেখতে এটা তার থেকে একটু ডিফারেন্ট দেখাচ্ছে, এর পিছনে কিছু কারণ আছে যেটা নিয়ে আজকে কথা নাই বলে আমরা অন্য একটা ভিডিওতে এবারে কথা বলবো, চেষ্টা করব। বাট মূল ট্রেন্ডটা হচ্ছে এইটা এইখানে আছে। আমরা এটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম যখন এটা 180 টাকা লেভেলের কাছাকাছি ছিল। তো অ্যাজ এ রেজাল্ট আমরা মোটামুটি ট্রেন্ডটা বুঝতে পারলাম যে এখান থেকে আমরা ভাগে ভাগে বেশ ভালো বিনিয়োগ করতে পারবো। দেখেন, স্টক সিলেকশন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটা সমন্বয়ে আমরা করে থাকি, একটাকে বাদ দিয়ে আরেকটাকে কখনোই চিন্তা করা যাবে না। আবার মার্কেটে কখন কারেকশন আসবে এবং এর সাথে কি কি সেন্টিমেন্ট জড়িত সেগুলো আমাদেরকে বোঝা লাগবে। তো ওভারঅল আমার মনে হয় আমরা অ্যাপেক্স ফুড বা খাদ্য সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি যে এখানে আমাদের ভাগে ভাগে বিনিয়োগ করলে আমরা এখান থেকে প্রফিট পাওয়া শুরু করব, কারণ ট্রেন্ডটা কেবলমাত্র শুরু যদি আমরা একটা লম্বা ট্রেন্ডের দিকে চিন্তা করি। তাহলে দিস ইজ দ্য সামারি ফর অ্যাপেক্স ফুড, মানে খাদ্য। এখন আসেন অ্যাপেক্স ট্যানারি। অ্যাপেক্স ট্যানারিতে আমি এখানেও বলবো এই ট্রেন্ডটা সবে মাত্র শুরু হয়েছে, এই ট্রেন্ডটা সবে মাত্র শুরু হয়েছে এবং এটা অ্যাপেক্স ফুড অর্থাৎ খাদ্যের সাথে তাল মিলিয়ে চলবে। যে এখন প্রাইসটা অনেকটা রিজনেবল আমার কাছে মনে হচ্ছে, যে এখনকার পিজি রেশিওটা অনেকটাই রিজনেবল হবে এবং সেখান থেকে স্টকটা কেবল মুভ করা শুরু করেছে। আমরা যদি ফ্লোরে আটকা পড়তে না চাই যে হ্যাঁ আমি এই স্টকটাতে বিনিয়োগ করব কিন্তু আমি চাই না আমি ফ্লোরে আটকা পড়ি, সেক্ষেত্রে 104 টাকাকে 104 টাকাকে স্টপ লস ধরে আমি এর ভিতরে এন্ট্রিটা নিশ্চিত করতে পারি। 104 টাকাকে স্টপ লস ধরে আমি এখানে এন্ট্রি নিশ্চিত করতে পারি এবং এখান থেকে আমি ট্রেন্ড কাউন্ট করা শুরু করতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমাকে যদি বলেন যে এই রেজাল্টটা শর্ট টার্মের জন্য কেমন হবে, শর্ট টার্মের জন্য আমি ওয়েভ 1 শেষ করেছি, 2 ধরেছি, 3 করতেছি, কত দূর যাবে আমি জানি না, তারপরে 4 আসবে, দেন 5 আসবে, দেন এই ট্রেন্ডটা শেষ হবে। তার মানে এখানেও আমি চাইলে ভাগে ভাগে বিনিয়োগ করতে পারি এবং 104 টাকাকে আমি স্টপ লস হিসাবে কাউন্ট করতে পারি। এরপরে আমি ক্লাইম্বিং স্টপ লস করে করে আমি এগিয়ে যাব। যখন এটা আমার ক্লাইম্বিং স্টপ লস অনুযায়ী মুভ করতে থাকবে তখন আমি স্টকটাতে একটা পটেনশিয়াল জায়গাতে সেল দিব এবং পরবর্তীতে স্টপ লস গুলো মেনে চলবো। উইকলি চার্ট আসলে কি বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। উইকলিতে যাওয়ার জন্য এখানেও ওই যে বললাম ট্রেন্ড কেবল শুরু হয়েছে এবং এখানেও একটা লম্বা সময় ধরে এটা আমাকে বেনিফিট দিতে পারে বলে আমার মনে হয়। বাকিটুকু আপনারা নিজেদের অ্যানালাইসিস থেকে বুঝে নেবেন। কোহিনুর কেমিক্যালস, কোহিনুর কেমিক্যালস নিয়ে বলতে গেলে অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে আমরা এই পোস্টটি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এটা তার রিসেন্ট যে ট্রেন্ড ছিল সেটাকে ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার কারণে আমরা এখান থেকে যে দূরত্বটা পেয়েছি আমরা একটু হিসাব করি, এই হচ্ছে আমাদের দুইটা, আমরা দুইটা হাই পেয়েছি, একটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত একটা হাই আর এখান থেকে এই পর্যন্ত একটা হাই। সো দুইটা হাই যেহেতু আমরা পেয়েছি, দুইটা হাই অনুযায়ী আমাদের দুইটা টার্গেট হবে। সো একটা টার্গেট আমরা এখানে বসালাম, বসানোর পরে আমরা এই বরাবর যে টার্গেটটা পেলাম সেটাকে মার্ক করলাম, এটা হচ্ছে আমার টার্গেট 1। যেহেতু এটা ট্রায়াঙ্গেল ফরমেশন, ট্রায়াঙ্গেল ফরমেশন অনুযায়ী
দেন আমরা এইখানে এইখানে আরেকটা টার্গেট বসালাম, যেটা আমি এইখান থেকে এই পর্যন্ত কাউন্ট করেছি, তো সেই অনুযায়ী এটা হচ্ছে আমার টার্গেট টু। সো আমি টার্গেট গুলোকে পয়েন্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার টার্গেট 1, 510 টাকা বা তার আশেপাশে, এবং এটা হচ্ছে আমার টার্গেট 2, 561 টাকা বা তার আশেপাশে। কিছু কম বেশি হতে পারে ধরার কারণে বা এটার পজিশনিং এর কারণে কিছু কম বেশি হতে পারে, বাট এই হচ্ছে এরকমই 561 টাকা বা 555 টাকা বা 553 টাকা এই পর্যন্ত অ্যাকচুয়ালি হতে পারে। অর্থাৎ এর আশেপাশে আমরা টার্গেট গুলোকে সেট করব, যেহেতু তবে কোহিনুরের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার স্লো মুভিং, খুব স্লোতে যাচ্ছে। দেখেন এটাকে আমরা নজর রেখেছিলাম সেই লম্বা সময় ধরে, জানুয়ারি থেকে এটা এখানে একবার ব্রেক করার চেষ্টা করেছে, আবার ফিরে এসেছে, আবার এখানে ব্রেক করার চেষ্টা করেছে, পারে নাই, আবার ব্যাক এসেছে, এবং তারপরে কিন্তু এটা ব্রেকআউট করে বেরিয়ে যাচ্ছে। এবং সেই সময় থেকেই কিন্তু এটা ফান্ডামেন্টাল গুলো ভালো ছিল, ভালো একটা ব্যাকআপ কিন্তু দিয়েছে। এই জায়গাগুলোতে যারা অ্যাকুমুলেশন করে রেখেছেন তারা হয়তোবা এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই ছিল ওভারঅল কোহিনুরের কাহিনী। সো যারা স্ক্রিনশট নিতে চান এটা ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আমরা কোহিনুরের ডাটাটা শেয়ার করেছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অ্যাপেক্স ফুড অর্থাৎ খাদ্যের উইকলি অ্যানালাইসিসটাও আমরা আমাদের গ্রুপে শেয়ার করেছি। ইনটেক লিমিটেড, ইনটেক লিমিটেডে 1, 2, 3, 4, 5, ওকে। সো বুঝতে তো পারছেন কি হচ্ছে, এটা আমরা 1 ধরেছি, এটা 2, এটা 3, এটা 4, অ্যান্ড নাও 5। 5 কতদূর যাবে সেটা এই মুহূর্তে বলাটা কষ্ট, এবং 4 যে এটা শেষ সেটা আমরা বলতে পারতেছি না, কারণ 4 নিচে যে সাপোর্ট নিয়েছে দ্যাটস ওকে, অ্যাজ পার ইম্পালস এটা ওকে, ওয়েভ 3 ইজ ওকে, ওয়েভ 5 হয়তো বা তার উপরে যাবে, আরো উপরে যাবে কিনা সেটা সময় বলে দেবে। কোন সময়টা বলবে, এটা লং টার্ম অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে হয়তো আমরা এটা লং টার্ম অ্যানালাইসিসে বুঝতে পারবো। হ্যাঁ আমরা দেখেন ওয়েভ 1, 2, 3, তাহলে দেখেন আমরা প্রায় শেষের দিকে, 5-এর শেষের দিকে, 4 প্রায় শেষ করেছি, এখন 5-এর দিকে যাচ্ছে। এর সাথে আমরা অ্যাপেক্স ফুটের যে অ্যানালাইসিস করেছিলাম তাকে একটু ম্যাচ করাই, ওয়েভ 3, 4, 5 অ্যান্ড ইনটেকের 3, 4, 5 অ্যাজ পার সিমিলার দিকে যাচ্ছে। তার মানে আপনারা দুইটার সাথে রিলেশন বা কো রিলেট আপনারা করতে পারতেছেন ইন উইকলি ডাটাতে। আমার মনে হয় আপনাদের জন্য যারা বোঝেন তাদের জন্য দিস ইজ অ্যানাফ যে আমি আসলে কি বলতে চাচ্ছি, আর যারা বোঝেন না তার জন্য এটা আসলে অ্যানাফ না, তাদের একটু পড়াশোনা করা দরকার আছে। ঠিক আছে, তো এটাকেও ভাগে ভাগে ট্রেড করা যায়, স্টপ লস মেনটেন করে ট্রেড করা যায়। লেগেসি, লেগেসিতে খুব শর্ট কামে আমি বলবো, সেটা হচ্ছে কারেকশন শুরু হয়ে গেছে, আমি এখান থেকে এই পর্যন্ত একটা ট্রেন্ড ধরেছি। যারা অলরেডি লেগেসিতে আছেন তাদের আমার ধারণা তাদের স্টপ লস হিট করে গেছে, স্টপ লস হিট করে গেছে এবং অলরেডি আপনাদের এক্সিট নিয়ে নেওয়ার কথা। তারপরও যারা এক্সিট নিতে পারেন নাই তাদের জন্য আমাদের স্টপ লস হচ্ছে 76.8, এইখানে একটা সাপোর্ট জোন আছে। কারণ 38% ফিবোনাচি লেভেল টোটাল ওয়েভের 38% ফিবোনাচি লেভেলে যদি সে আটকায় তো আটকালো, না হলে সেটা চলে আসবে অ্যারাউন্ড 65 to 63 টাকার কাছাকাছি, এই জায়গাতে তার আরেকটা সাপোর্ট রয়েছে। তো দুইটা সাপোর্ট জোন রয়েছে, এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট, এবং যদি এই সাপোর্ট গুলোকে ভেঙে ফেলে তাহলে যদি আমি পারি এখানে যদি আমি স্টপ লস নিতে পারি তাহলে স্টপ লস নিয়ে নেব, পরবর্তীতে যেখানে সাপোর্ট নেবে সেইখানে আমি সাপোর্ট নিয়ে কিন্তু স্টক গুলো থেকে বেরিয়ে আসতে পারি অথবা নতুন করে এন্ট্রি প্ল্যান করতে পারি। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক গ্রুপের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।